হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে নিয়ে এলাম একটি নতুন ভিডিও তোমাদের জন্য। তো আজকে দেখো আমি পনির করব। তো দেখো দুধ গরম করছি, তো এখন থেকেই আমার ব্লগটা শুরু করলাম। তো তোমরা পুরো ভিডিওটা দেখো। তো আজকে আমি রান্না করব পনির ভাপা। তো পনির করার জন্য আমি দেখো ভিনিগার নিয়েছি। তো ভিনিগার দিয়ে আমি দুধটা কেটে নেব। তো আমি ছানা করে নেব। তো ভিনিগার দেখো আমি অল্প বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তো এখন আমি এটা গরম করতে বসিয়েছি। তো গরম হয়ে গেলে আমি ভিনিগার দিয়ে ছানাটা করে নেব। তো এখন দুধ ফুটে গেছে। তো এখন আমি অল্প ভিনিগার দিয়ে দেব। তো অর্ধেকটা দেব ভিনিগার আর অর্ধেকটা পরে দেব। তো অর্ধেকটা দিয়ে দিলাম। তো অর্ধেকটা দেওয়ার পর দেখো ভালো করে নাড়িয়ে নিচ্ছি, দুধটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দুধের সাথে ভালো করে ভিনিগারটা মিশিয়ে নিতে হবে। তো অল্প ছানা কাটতে আরম্ভ করেছে আর বাকি ভিনিগারটাও আমি দিয়ে দিয়েছি। তো সমস্ত দুধটাই দেখো ছানা হয়ে গেছে। তো দেখো ছানা খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো এটা আমি এখন ছেঁকে নেব, ছেঁকে ধুয়ে নেব ভালো করে, যাতে ভিনিগারের গন্ধটা চলে যায়। তো ধুয়ে নেওয়ার পর আমি এটা জাগ দেব সিলবাটা চাপিয়ে। তো এই ভিডিওটা আমি আর দেখালাম না, আগে দেখিয়েছি। তো যারা দেখোনি তারা দেখে নাও। তো এখন দেখো আমি সরাসরি পনির দেখাচ্ছি তোমাদেরকে। তো এখন পনির হয়ে গেছে। তো দেখো পনিরটা খুব একটা ভালো হয়নি, গুঁড়িয়ে যাচ্ছে। আর এটা আমি তুলে রেখেছি আমার মেয়ের জন্য। তো ও ভাজা খাবে, তো পনির ভাপা খাবে না। তো আমি এখন শুরু করি, চলো। তো আমি দেখো রান্নার জন্য নিয়েছি মশলা। তো এটা আছে সর্ষে বাটা, একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি। এখন আমি পনিরটা একটু লবণ আর হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে মাখিয়ে নিচ্ছি। খুব আলতোভাবে মাখাচ্ছি, কারণ পনিরটা ভেঙে যাচ্ছে, খুব একটা ভালো হয়নি। তো জাগটা ঠিকমতো হয়নি, আরও একটুখানি রাখতে হতো। তো তাড়াতাড়ি আমি তুলে নিয়েছি। তো এটা এখন মাখানো হয়ে গেছে। এখন আমি টিফিন বাটি নিয়েছি দেখো একটা। তো টিফিন বাটির মধ্যে আমি সর্ষের তেল বুলিয়ে নিয়েছি। তো পুরো বাটিটার মধ্যে এইভাবে সর্ষের তেলটা বুলিয়ে নিতে হবে। তো এখন আমি মশলাটা দিয়ে দিলাম। তো মশলাটা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে দেব। তো এর মধ্যে আমি এখন পনিরগুলো দিয়ে দেব। তো দেখো পনিরগুলো খুব আলতোভাবে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে, যাতে আর ভেঙে না যায়। তো এর মধ্যে সমস্ত পনিরটাই আমি দিয়ে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো এখন আমি একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর লবণ দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে দিয়েছি আমি, স্বাদ মতো লবণটা আমি দিয়ে দিয়েছি আর সামান্য চিনি দিয়েছি। আর দেখো অল্প দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তো চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেওয়ার পর দেখো আমি এখন একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো তেল দেওয়া হয়ে গেল, এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি। দেখো গ্যাসের মধ্যে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর সামান্য জল দিয়েছি। তো দেখো আমি এখন এটা রেডি হয়ে গেছে, এখন চাপা দিয়ে দেব। তো টিফিন কোটের মুখটা আমি বন্ধ করে দিলাম। তো কড়াইয়ের জলটা সামান্য গরম হয়ে গেছে, তো ওর মধ্যে আমি এটা বসিয়ে দিলাম। টিফিন বাটির মুখটা খুব ভালো করেই বন্ধ করতে হবে। এখন আমি দেখো ঢাকা চাপা দিয়ে দিলাম, এই ভাপের মধ্যেই হয়ে যাবে। তো এখন দেখো সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো আমি নামিয়ে নিয়েছি। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি আজকে পনির ভাপা। তো কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। যদি আরও ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো যারা করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই, আর যারা করনি তারা অবশ্যই করে নিও। ফিরে আসবো নতুন ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে। গুড বাই।